2017-18 অর্থ বছরের জন্য 4,266 কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই বাজেট অনুমোদন দেওয়া হয়। এদিকে কিছুক্ষণ আগে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে, সেখানে এই বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। একই সঙ্গে চলতি অর্থ বছরের সম্পূরক বাজেটও পেশ করবেন তিনি।